Hello everyone, this is Shankh Shubhraya Karmakar and welcome to my channel, that is Reverberation Guidelines. So circular motion er eta second video and ei video te amra kalke je portion ta niye alochona korechi sei oriented numerical ebong obhikendro bol ebong obhikendro toron ei bishoy niye alochona korbo. So here we start. কোনো অঙ্ক করবার আগে সবার ফার্স্টে আমি যে কথাটা বলবো সেটা একটু কনফ্লিক্টিং হতে পারে, বাট আমাদেরকে খুব সতর্কভাবে মনে রাখতে হবে। ধরে নে কোনো একটি নির্দিষ্ট বৃত্ত পথে একটি কণা ঘুরছে, যেক্ষেত্রে কেন্দ্র হচ্ছে ও তে আছে এবং কণাটি যাত্রা শুরু করছে এ থেকে এবং এ থেকে পুরোপুরি সম্পূর্ণরূপে ঘুরে আবার কণাটা এ বিন্দুতে এসে পৌঁছল। তাহলে এখানে আমরা সরলরৈখিক গতির ক্ষেত্রে জানি সরল হয়ে যাবে শূন্য, কারণ কণাটির প্রাথমিক এবং অন্তিম অবস্থা একই বিন্দুতে। কিন্তু যদি আমরা বৃত্তীয় গতির ক্ষেত্রে ভাবি তাহলে কৌণিক সরণ আমরা বলবো 2π, অর্থাৎ একবার পূর্ণরূপে ঘোরবার জন্য মোট কণাটি ঘুরেছে 360 ডিগ্রি এবং এই 360 ডিগ্রি কে আমরা 2π হিসেব করব, যে ক্ষেত্রে 2π হিসাব হবে রেডিয়ানে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা রেডিয়ান দ্বারা হিসেব করব। সো এই কনসেপ্টের উপর ফার্স্ট অঙ্ক যদি আমরা করে ফেলি, যে ধরা যাক একটি কণা 1 মিনিটে মোট 30 বার ঘোরে, অর্থাৎ কণা 1 মিনিটে 30 বার পূর্ণ বৃত্ত পথে পরিভ্রমণ করে। তাহলে আমাকে বের করতে হবে কৌণিক সরণ, যেটা কিনা থিটা, এবং বের করতে হবে ওমেগা, যেটা কিনা কৌণিক বেগ। ক্লিয়ার? তাহলে এটা করবার জন্য আমরা কি করব, সবার ফার্স্ট এখানে যেটা বলে দেওয়া হয়েছে যে 1 মিনিটে কণাটি 30 বার পূর্ণ বৃত্তপথে পরিভ্রমণ করে। তাহলে আমরা জানি একবার পরিভ্রমণ সমান সমান, এক্ষুনি দেখলাম যে একবার পরিভ্রমণ করলে কৌণিক সরণ হয় 2π, তাহলে একবার পরিভ্রমণ মানে কৌণিক সরণ 2π। তাহলে 30 বার পরিভ্রমণ সমান সমান কৌণিক সরণ কত হবে, 2π কে 30 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 60π রেডিয়ান এবং হিসেব আমরা রেডিয়ানে করছি। এখন যদি এই 60π টা বেরোয়, এই 60π বাস্তব ক্ষেত্রে কৌণিক সরণ বা থিটা, আমরা যদি কৌণিক বেগ বের করতে চাই তাহলে কালকে আমরা শিখেছিলাম ওমেগা ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই টি। এখন থিটার জায়গায় তো 60π বসে গেল, কিন্তু টি এর জায়গায় কত, 1 মিনিট বলেছে, তো 1 মিনিটকে যদি আমরা সেকেন্ডে যাই তাহলে 60 সেকেন্ড ইউনিট হবে র্যাড পার সেকেন্ড, দ্যাট ইজ পাই র্যাড পার সেকেন্ড। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা দেখ, আমাদেরকে বলেছে যে কোন একটি কণা বৃত্তপথে পরিভ্রমণ করছে এবং বৃত্তপথে পরিভ্রমণ করতে করতে স্থিরাবস্থা থেকে কণাটি মোট 15 বার সম্পূর্ণ বৃত্তপথে পরিভ্রমণ করবার পর অন্তিম বেগ হয় 60 রেডিয়ান। তার মানে আমাকে বলেছে কণাটি প্রাথমিক কৌণিক বেগ that is omega 1, that is 0 rad per second. আবার আমাকে আরো একটা ডেটা দিয়েছে, যেটা হচ্ছে মোট কৌণিক সরণ যেহেতু 15 বার ঘুরেছে তাহলে কৌণিক সরণ কত হবে, না একবার ঘুরলে হয় 2π আর 15 বার ঘুরলে হবে কিন্তু 15, তাহলে দিস উইল বি 30π রেডিয়ান, দ্যাট ইজ 30π রেডিয়ান হচ্ছে কণাটি কৌণিক সরণ। ক্লিয়ার? দ্যাট ইজ থিটা। আর আমাকে বলেছে অন্তিম কৌণিক বেগ, দ্যাট ইজ ওমেগা 2, যেটা কিনা বলেছে 60 রেডিয়ান পার সেকেন্ড। এখন তোকে বের করতে হবে এই অবস্থায় কণাটির কৌণিক ত্বরণ কত, তার মানে তোকে বলা হচ্ছে অন্তিম বেগ
তোকে বলে দেওয়া হয়েছে প্রাথমিক বেগ এবং কৌণিক সর্বোচ্চ। তাহলে আমরা কি ফরম্যাট ইউজ করব? আমরা ইউজ করব ওমেগা 2 স্কয়ার ইকুয়াল টু ওমেগা 1 স্কয়ার প্লাস 2 আলফা থিটা। তাহলে ওমেগা 2 স্কয়ারের জায়গায় কত বসাবি? না 60 স্কয়ার, কারণ কোনটি কৌণিক বেগ? ওমেগা 1 মানে প্রাথমিক অবস্থা স্থির অবস্থা ছিল, তাহলে 0 স্কয়ার প্লাস 2 ইনটু আলফার ভ্যালু জানি না আর থিটার ভ্যালু বসিয়ে দে 30 পাই। ক্লিয়ার? তাহলে এটা কত হবে ক্যালকুলেট করলে? দিস উইল বি 3600 ইকুয়াল টু 2 ইনটু আলফা ইনটু দিস উইল বি 900 পাই। এক কাজ কর, দুদিক থেকে দুটো জিরো কে এলিমিনেট করে দে, তাহলে তুই এখান থেকে আলফা ইকুয়াল টু পাবি 36 ডিভাইডেড বাই 80 পাই। সো ক্যালকুলেট করলে দিস উইল বি 2 বাই পাই রাড পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে তোর কৌণিক ত্বরণের মান। ক্লিয়ার? অঙ্কটা দেখ, তোকে বলেছে যে একটি মোটর 3000 আরপিএম এ ঘুরছে এবং সুইচ অফ করে দিতে মোটরটি মোট 5 সেকেন্ডে স্থির অবস্থায় নেমে আসে। অর্থাৎ তোকে দুটো ডেটা দিয়েছে, এক তোকে বলেছে কণার প্রাথমিক কৌণিক বেগ, যেটা কিনা ওমেগা 1, যেটা বলেছে 3000 আরপিএম। এই 3000 আরপিএম কথার মানে কি? এত রেভলিউশন পার মিনিট, তাহলে 3000 রেভলিউশন কে যদি আমি রেডিয়ানে নিয়ে যাই তাহলে 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করব, আর মিনিট কে যদি সেকেন্ডে নিয়ে আসি তাহলে সেটাকে 60 দিয়ে ডিভাইড করে দেব, তাহলে যে অ্যানসারটা বের হবে সেটা হবে রেডিয়ান পার সেকেন্ড। মানে বুঝ রেভলিউশন মানে কি? মোট যতগুলো পাক ঘোরে, তাহলে 3000 পাক ঘোরা মানে মোট, তাকে 2 পাই দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার নর্মাল ক্ষেত্রে সেটা কতটা কৌণিক পথ ঘুরেছে সেটা পারবো, আর আমাকে 1 মিনিটে কতটা ঘুরেছে সুতরাং 60 দিয়ে ডিভাইড করে দিলে আমি কৌণিক বেগকে রেডিয়ান পার সেকেন্ডে পাবো, যেটা আমাদের ইন্টারন্যাশনাল রুল বা আমরা স্ট্যান্ডার্ড প্রসেস যেটা ফলো করি। তাহলে পুরোটা হয়ে যাবে 100 পাই রেডিয়ান পার সেকেন্ড এবং এটা হবে কণাটির প্রাথমিক কৌণিক বেগ। এখন বলেছে যে আমি যদি সুইচ অফ করে দিই তাহলে টি ইকুয়াল টু 5 সেকেন্ড পর নাকি কণাটির অন্তিম বেগ হয়ে যাবে 0। তাহলে তোকে বেগ করতে বলেছে কণাটির মন্দন এবং কণাটির থামবার আগে মোট কতগুলি পাক ঘুরবে, অর্থাৎ তোকে দুটো জিনিস বার করতে বলেছে, এক প্রথমে বের করতে হবে আলফা, দেন তোকে বার করতে হবে কতটা কৌণিক সরণ, কারণ কৌণিক সরণ ছাড়া আমরা বের করতে পারবো না মোট কতগুলো পাক ঘুরেছে। সো দেখ আমরা কিভাবে অঙ্কটা করি। এখন যেহেতু কণাটি মন্দনে যাচ্ছে তাহলে আমরা কি লিখবো? ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা 1 মাইনাস আলফা টি, কারণ আমরা জানি সুইচ অফ করে দিলে যে কোনো মোটর আস্তে আস্তে তার স্পিড কমাতে আরম্ভ করে। এখন ওমেগা 2 মানে কত? 0। ওমেগা 1 মানে কত? ওমেগা 1 মানে 100 পাই। আর আলফা কথার মানে? আলফা কথার মানে আমরা এটাই বার করছি, টি মানে হবে 5। তাহলে এক কাজ কর, এই পুরো টার্মটাকে এদিকে নিয়ে আসবে, দিস উইল বি 5 আলফা, দিস ইজ নাথিং বাট 100 পাই। তাহলে আলফার ভ্যালু কত হবে? দিস উইল বি 20 পাই অ্যান্ড এর ইউনিট হবে রাড পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ মন্দনের মান হবে 20 পাই রাড পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এখন যদি আমরা বার করতে চাই এই টাইমের মধ্যে কণাটি মোট কতবার ঘুরেছে, তাহলে আমরা কি করব? না কৌণিক সরণ আগে বার করব। কৌণিক সরণ আমরা কি করে বের করি? না কৌণিক সরণ থিটা, এবং থিটাকে আমরা কি লিখতে পারি? ওমেগা 1 টি মাইনাস হাফ আলফা টি স্কোয়ার, যেমন এস ইকুয়াল টু টি মাইনাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখান থেকে থিটাটা থিটাই থাক, ওমেগা 1 মানে কত? ওমেগা 1 মানে 100 পাই ছিল, অ্যান্ড টি মানে 5 মাইনাস হাফ, আলফা মানে কত ছিল? আলফা মানে 20 পাই, আর টি স্কোয়ার মানে 5 ইনটু 5। তাহলে এটা হিসেব কর, দিস উইল বি 500 পাই, এখান থেকে এটা কেটে দিলে এটা হয়ে যাবে 10, সো দিস ইজ নাথিং বাট 250 পাই। সো আলটিমেটলি অ্যান্সার হবে 250 পাই। ক্লিয়ার? তাহলে মোট কতটা কৌণিক পথ যায় সেটা হচ্ছে 250 রেডিয়ান। এবার ভালো করে বোঝ, আমরা এক্ষুনি বলেছিলাম যে একবার পূর্ণ পাক সমান সমান কত? না 2 পাই রেডিয়ান ঘোরা। এবার ঘুরিয়ে, অতএব 2 পাই রেডিয়ান সমান সমান এক পাক, তাহলে এক রেডিয়ান মানে 1 বাই 2 পাই পাক, আর 250 পাই রেডিয়ান ইকুয়াল টু কত হবে? 250 পাই বাই 2 পাই, যদি কাটাকুটি করিস তাহলে এটা হয়ে যাবে 125 পা। তাহলে ফ্যানটি সম্পূর্ণরূপে থামবার আগে মোট 125 পা বৃত্তপথে ঘুরেছিল। ক্লিয়ার?
এবার আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। আগে আমরা অভিকেন্দ্র ত্বরণ মানেটা বুঝি। দেখ, বৃত্তাকার পথে সমকৌণিক বেগে যদি কোনো কণা পরিভ্রমণ করে বা আবর্তন করে, তাহলে কণার ওপর বৃত্তের কেন্দ্রের অভিমুখে ব্যাসার্ধ বরাবর একটি নির্দিষ্ট পরিমাণ বল সর্বদা ক্রিয়া করে, এবং এই বল ক্রিয়ার জন্য সর্বদা উক্ত কণার ওপর কেন্দ্রাভিমুখী একটি ত্বরণ ক্রিয়াশীল হয়। এই ত্বরণটিকেই বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। আমরা আগে অভিকেন্দ্র ত্বরণ কথার মানে খুব ভালো করে বুঝবো, তারপরে আমরা অভিকেন্দ্র বল নিয়ে আলোচনা করব। তার মানে সমকৌণিক বেগে বৃত্তাকার পথে কোন কণা পরিভ্রমণ করলে বৃত্তাকার পথের কেন্দ্রাভিমুখী ব্যাসার্ধ বরাবর একটি বল ক্রিয়াশীল হয়। এই বলের অস্তিত্বের জন্য কণাটি কেন্দ্রাভিমুখে একটি ত্বরণ অনুভব করে। এর জন্য যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকেন্দ্র ত্বরণ বলে। দেখ, ব্যাপারটা কি সেটা আমরা এবার খুব ক্ল্যারিফাইডলি বুঝবো। ধর একটা কণা কোনো বৃত্তপথে পরিভ্রমণ করছে, ধর এটা আমার সেই বৃত্তাকার পথ। এখন এই বৃত্তাকার পথে কণাটা যখন পরিভ্রমণ করছে, তখন ধরে নে এটা আমার কেন্দ্র, এবং এই বৃত্তাকার পথের ব্যাসার্ধকে আমি আর দিয়ে চিহ্নিত করছি। তাহলে এই দূরত্বটি অবশ্যই আর, আবার এই দূরত্বটিও অবশ্যই আর। আমি ধরে নিচ্ছি কণাটা এই যাত্রা পথে এই বিন্দুতে অবস্থান করছে, অর্থাৎ আমি ধরে নিলাম আর ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণকালে কণাটি এ বিন্দুতে আছে, যেখানে এ বিন্দুটি ওই মুহূর্তে কণার অবস্থান মাত্র। ক্লিয়ার? এবার যখন কণাটি এ বিন্দুতে আছে, সেই মুহূর্তে কণাটি যদি এই দিক বরাবর পরিভ্রমণ করে, তাহলে এই মুহূর্তে কণাটি বেগ সর্বদা স্পর্শ বরাবর কাজ করে। তাহলে ধরি ওই মুহূর্তে কণার সরলরৈখিক বেগ বিএ স্পর্শক বরাবর কাজ করবে। এখন যদি কণাটি এই বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে করতে একটি নির্দিষ্ট সময় পর নিশ্চয়ই আর এতে থাকবে না, তাহলে কণাটি ঘুরে এসে ধর এই বি বিন্দুতে এসে পৌঁছলো, তাহলে একটি নির্দিষ্ট সময় পর কণাটি বি বিন্দুতে পৌঁছবে। এবং এর ফলে কণার প্রাথমিক অবস্থা থেকে
थीटा कौनिक सरण है अर्थात आमी जदि एखाने कौनिक सरण देखाते चाई ताहले अवश्यई एई कोणटार मान होबे थीटा क्लियर आमार कथा এখন বি বিন্দুতে কণাটি পৌঁছলেও কিন্তু বি বিন্দুতেও সরলরেখির বেগ সর্বদা স্পর্শক বরাবর কাজ করবে অর্থাৎ বি বিন্দুতে আমি যদি ধরি কণার বেগ স্পর্শক বরাবর ক্রিয়াশীল হবে এবং ওই বেগের মান ধরি আমি vb অর্থাৎ a বিন্দুতে স্পর্শক বরাবর বেগ ছিল সরলরেখির বেগ ছিল va এবং b বিন্দুতে স্পর্শক বরাবর সরলরেখির বেগ হবে vb কিন্তু ভালোভাবে বা আমরা বলেছিলাম যে সমকৌণিক বেগে কণা যাত্রা করছে তাহলে ওমেগা সব সময়ের জন্য এখানে কনস্ট্যান্ট এখন ওমেগা যদি সব সময়ের জন্য এখানে কনস্ট্যান্ট থাকে তাহলে আমি যখন vm এর করেছিলাম আমরা কালকে শিখেছি va সমান সমান ব্যাসার্ধ ইনটু ওমেগা আবার একই ভাবে vb কত হবে ব্যাসার্ধ ইনটু ওমেগা তাহলে দুটো বেগের ম্যাগনিটিউড বা মান সব সময়ের জন্য সমান হবে কিন্তু একটা প্রবলেম এখানে আছে আমরা জানি সরলরেখির বেগ কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি এবং ভেক্টর কোয়ান্টিটি কথার অর্থ যদি বেগের মান এক থাকা সত্ত্বেও অভিমুখ বদলে যায় তাহলে কিন্তু বেগের পরিবর্তন হবে অর্থাৎ যখন এ বিন্দুতে ছিল তখন সরলরেখির বেগ ছিল এই বরাবর যখন বি বিন্দুতে এসেছে তখন সরলরেখির বেগ এই বরাবর অর্থাৎ মান সমান থাকলেও অভিমুখ বদলে গেছে এখন অভিমুখ বদলে যাওয়ার কথার অর্থই হচ্ছে এই জাতীয় বস্তু কণার সরলরেখির বেগের একটা পরিবর্তন হয়েছে ক্লিয়ার অর্থাৎ এই পয়েন্টটা আমাদের জন্য অত্যন্ত দরকারি যেহেতু সরলরেখির বেগ ভেক্টর কোয়ান্টিটি তাই অভিমুখ বদলে যাওয়ায় এ ও বি বিন্দুতে বেগের মান সমান থাকলেও বেগ পরিবর্তন হয়েছে ক্লিয়ার আমার কথা এখন কতটা বেগ পরিবর্তন হয়েছে সেটাকে এবার আমরা অত্যন্ত সতর্কতার সাহায্যে দেখব এখন অত্যন্ত সতর্কতার সাহায্যে আমরা এই ছবিটাকে রিকনস্ট্রাক্ট করছি যেখানে ও হচ্ছে আমাদের কেন্দ্র এ হচ্ছে সেই বিন্দু যে বিন্দুতে কণার সরলরৈখিক বেগের মান ছিল ভি এ স্পর্শক বরাবর এবং কণাটি এই বিন্দু থেকে একটি নির্দিষ্ট মুহূর্ত টিতে কিছুটি দূর সরে গেছে এবং এটি সেই বৃত্তপথের অংশ যেখানে কৌণিক সরণের মান ছিল থিটা এবং এই বিন্দুর নাম বি এবং এই সময় উহার সরলরৈখিক বেগের মান ছিল ভিবি এবার আমি একটা ত্রিভুজ এখানে কল্পনা করব কিন্তু ত্রিভুজ কল্পনা করার আগে আমি এই রেখাটির সাথে একটা সমান্তরাল রেখা এখানে কল্পনা করলাম তাহলে এই রেখা সমান্তরাল রেখা আর এইটা ছেদক বা ভেদক তাহলে এই কোণটা থিটা হলে একান্ত কোণ হিসেবে এই কোণটিও থিটা হয়ে যাবে ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার এগ্রেডিং এখন একটা জিনিস আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে যে কোনো স্পর্শক অর্থাৎ এই ভিবিটা সবসময় বৃত্তের পরিধির সাথে স্পর্শক হয়ে কাজ করবে তাহলে এই কোণটা কত হবে অবশ্যই 90 ডিগ্রি তাহলে বৃত্তের ব্যাসার্ধের সাথে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটি কত
অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা আর এই কোণটা থিটা ছিল তাহলে এই কোণটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে আমি যদি এই ব্ল্যাক কালারের লাইনটির সাথে আরেকটি পারপেন্ডিকুলার লাইনটা নিই অর্থাৎ এই কোণটি 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে এই কোণটা কত হবে অবশ্যই থিটা হবে অর্থাৎ আমরা এই বেগে যদি দুটি উপাংশ ভাবতে চাই তাহলে লম্ব উপাংশ দিয়ে আমরা জানি এই পাশের উপাংশটি হবে vb cos থিটা এবং উপরের দিকের উপাংশটি হবে vb sin থিটা ক্লিয়ার আমার কথা কোথাও কোনো প্রবলেম আই প্রেডিক্ট নেই আগে ভালোভাবে এইটুকু জিনিস দেখ আমি আবার রিপিট করছি আমরা জানি যে কোনো একটি বিন্দুতে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে কোন কণার বেগ স্পর্শ বরাবর বাইরের দিকে হয় অর্থাৎ বি বিন্দুতে যখন বেগের অভিমুখ ছিল ভিবি বরাবর তা অবশ্যই ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণ করেছিল এখন এই কোণটা থিটা হলে আমি এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরালভাবে এঁকেছি এখন এই বাহুটার সাথে এই বাহুটা সম্পূর্ণরূপে সমান্তরাল হলে এই রেখাটি একটি ছেদক অর্থাৎ ওবি বাহুটি একটি ছেদক তাহলে এই কোণটি থিটা হলে এই কোণটি অবশ্যই থিটা বলে পরিগণিত হবে এখন এই কোণটি থিটা হলে আমরা কি করছি না আমরা জানি যে এই পুরো কোণটি 90 ডিগ্রি অর্থাৎ এইটুকু যদি থিটা হয় তাহলে এইটুকু কোণ কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা এখন আমি কি করছি এই কালো বর্ণের রেখাটির সাথে আরেকটি লম্ব উপাংশ আঁকছি তাহলে এই পুরো কোণটি কত অবশ্যই 90 ডিগ্রি এইটা 90 মাইনাস থিটা হলে ওই কোণটি হবে অবশ্যই থিটা আমরা সেইভাবে গোটা কনস্ট্রাকশনটাকে রিঅ্যারেঞ্জ করলাম ক্লিয়ার সময় অত্যন্ত কম ধরা হলে অর্থাৎ টাইম t টেন্ডস টু 0 হলে a ও b বিন্দুর দূরত্ব ক্ষুদ্র হয় আমরা কালকে এই জিনিসগুলো দেখেছি এখন a ও b বিন্দুর দূরত্ব ক্ষুদ্র হওয়ার অর্থ কৌণিক সরণ অর্থাৎ থিটা টেন্ডস টু 0 ডিগ্রি হতে থাকবে এবার ভালো করে ভাব কালকে আমরা একটা জিনিস বলেছিলাম যদি থিটা টেন্ডস টু 0 ডিগ্রি অর্থাৎ 0 রেডিয়ানের দিকে হতে থাকে তাহলে আমরা একটা জিনিস বলতে পারি সাইন থিটা ইজ ইকুয়ালস টু থিটা এবং কস থিটা ইজ ইকুয়ালস টু 1 অ্যাপ্রক্সিমেটলি তাহলে এবার যদি আমরা বি বিন্দুতে কণার বেগ ভাবি তাহলে বি বিন্দুতে কণার অনুভূমিক বেগ কত না এই দিকে বেগ কত ভিবি কস থিটা এবার কস থিটা যদি থিটা খুব ছোট হয়ে যায় তাহলে কস থিটা মানে কত 1 তাহলে এটা কার সাথে সমান হবে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হয়ে যাবে ভিবি সাথে আর কেন্দ্রের দিকে বেগ কত অর্থাৎ এই যে বেগ যেটা ভিবি সাইন থিটা এটা অবশ্যই কাজ করছে কেন্দ্রের দিকে অর্থাৎ কেন্দ্রাভিমুখী বেগ হবে ভিবি সাইন থিটা এখন সাইন থিটার ভ্যালু অত্যন্ত ছোট হলে সাইন থিটা ক্যান বি টার্মড অ্যাজ শুধু থিটা সো দিস উইল বি ভিবি থিটা ক্লিয়ার আমার কথা এবার আমরা লাস্ট পেজে চলে এসেছি যেখানে আমরা দুটো আলাদা আলাদা বেগ নিয়ে আলোচনা করব দেখ আমরা যখন এ তে ছিল তখন শুধুমাত্র অনুভূমিক দিকে বেগ ছিল যখন বি তে এসেছে তখন কণাটার অনুভূমিক দিকেও বেগ আছে আবার উলম্ব দিকেও বেগ আছে তাহলে আমরা ফার্স্টে লিখে নিই এ তে অনুভূমিক দিকে বেগ বি এ তাহলে যদি এ থেকে বি বিন্দুতে আমরা অনুভূমিক বেগের পার্থক্য ধরতে চাই তাহলে এ থেকে বি তে পৌঁছালে অনুভূমিক বেগের পরিবর্তন কত হবে না বি তে বেগ শুধু ভিবি অনুভূমিক দিকে আর এ তে বেগ বি এ কিন্তু আমরা একটু আগেই বলে এসেছি ভিবি আর বি এর মান সমান কারণ এদের ম্যাগনিটিউড ভ্যালু যা হবে তা গোটা পথ জুড়ে কনস্ট্যান্ট তাহলে আমি যদি একটা বি ধরে নিই সো এইটা হয়ে যাবে জিরো কারণ অনুভূমিক দিকে বেগের কোনো পরিবর্তন হয়নি কিন্তু উলম্ব দিকে একটি নতুন বেগের সৃষ্টি হয়েছে এ তে কোনো উলম্ব দিকে বা কেন্দ্রের দিকে বেগ ছিল না কিন্তু বি তে যখন এসছে তখন কেন্দ্রের দিকে একটি বেগ তৈরি হয়েছে অর্থাৎ এ তে কেন্দ্রাভিমুখে বেগ শূন্য আর বি তে
केंद्राभिमुखे वेग कत ना v sin theta that is going to be written as v theta তাহলে a থেকে b তে আসলে কেন্দ্রাভিমুখে বেগের পরিবর্তন কত হবে না v theta minus 0 that is going to be written as v theta clear আমার কথা অর্থাৎ আমরা যে জিনিসটা স্পষ্টভাবে বলতে পারছি যে বেগের পরিবর্তন হয় শুধুমাত্র কেন্দ্রাভিমুখে ও এই পরিবর্তন সমান সমান v theta এখন এই পরিবর্তন হয় যে সময়কালে সেই সময়কাল হচ্ছে t সুতরাং বেগ পরিবর্তনের হার কাকে আমরা কি দিয়ে লিখব না যতটি বেগ পরিবর্তন হয়েছে ডিভাইড বাই সময় সো দিস ইজ গোইং টু বি রিটেন অ্যাজ v ইনটু থিটা বাই t ভালোভাবে দেখ এই v কিন্তু প্রত্যেকটা বিন্দুতে সমান কারণ আমরা ধরে নিয়েছি যে a বিন্দুতে বা b বিন্দুতে যে বেগই থাক না কেন তাদের পরম মান সর্বদার জন্য সমান তাহলে এর ভ্যালু হয়ে যাবে v ইনটু আর থিটা বাই t মানে কৌণিক সরণের হার যাকে আমরা বলতে পারি ওমেগা সো বেগ পরিবর্তনের যে হার হবে সেই বেগ পরিবর্তনের হারকেই আমরা বলি ত্বরণ অর্থাৎ ত্বরণের মান হবে v ইনটু ওমেগা ক্লিয়ার এই ত্বরণকে যদি আমরা a c দিয়ে লিখি অর্থাৎ কেন্দ্রাভিমুখী ত্বরণ বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন তাহলে আমরা স্পষ্টতই লিখতে পারি AC equal to V into omega এখন দেখ কালকে আমরা একটা জিনিস বুঝেছিলাম যেখানে V কে আমরা প্রমাণ করেছিলাম V সমান সমান omega R আমরা কালকে লিখেছিলাম V সমান সমান omega R এটা প্রুফ করেছিলাম তাহলে যদি আমরা ওটা লিখি তাহলে এখান থেকে থাকবে omega R into omega তাহলে আমরা লিখতে পারি omega square R আবার অন্যদিকে আমরা যদি এই পুরো টার্মটাকে একটা করে আর দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই আর এবার আমি এটাকে লিখছি ভি স্কয়ার বাই আর কারণ কি ওমেগা আর মানে ভি তাহলে ওমেগা স্কয়ার আর স্কয়ার মানে ভি স্কয়ার বাই আর এবং এআই হচ্ছে কেন্দ্রাভিমুখী বল বা অভিকেন্দ্র বলের জন্য সৃষ্ট কেন্দ্রাভিমুখী ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ যার রাশিমালা আমরা এখানে এস্টাবলিশ করলাম ক্লিয়ার সো এন্ড অফ দিস সেশন আমি এই ওরিয়েন্টেড আলোচনা আবার নেক্সট ভিডিওতে করব টিল দেন স্টে হোম স্টে সেফ